ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সামনে অ্যাকাউন্টসের আরেকটি চ্যাপ্টার নিয়ে এলাম, সেটা হচ্ছে হায়ার পারচেস। খুব সোজা চ্যাপ্টার, এটা বিভিন্ন সিলেবাসে রয়েছে। আমরা দেখি যে ক্যালকাটা ইউনিভার্সিটির সেম থ্রি এফ এ টুতে রয়েছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস টু। এছাড়া বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, সমস্ত ইউনিভার্সিটিতে এটা রয়েছে। এছাড়া তোমার সিএ সিএমএ তে রয়েছে। এবার আমাকে থিওরি জানতে হবে যে হায়ার পারচেজ জিনিসটা কি। ধরো তুমি, আমি মনে করলাম যে 1 লাখ টাকা দিয়ে তুমি একটা গাড়ি কিনলে, মোটর বাইক কিনলে, ঠিক আছে, আমি মনে করলাম। এবার তুমি বললে আমি মাসে মাসে টাকা দেবো, ঠিক আছে, ভালো কথা, মাসে মাসে টাকা দিলে, তাহলে মাসে তুমি 12 মাসের জন্য তুমি টাকাটা ধার নিয়েছ, শুধু এমনি খরচ করার জন্য নয়, একটা বাইক কিনেছ তার বিনিময়ে। কিন্তু এবার কোম্পানি অথবা অন্য কোনো কোম্পানি যারা টাকা ধার দেয়, তারা তোমার থেকে ইন্টারেস্ট প্লাস হচ্ছে ক্যাপিটাল নিয়ে নেবে 1 বছরের। তাহলে দেখো, এটাকে আমরা কি বলবো, অ্যাকচুয়ালি হায়ার পারচেজ সিস্টেমে দেখা যায়, কি হবে, ইন্টারেস্ট আসলো, ধরো 10% ইন্টারেস্ট আমি মনে করলাম, তাহলে 1 মাসের ইন্টারেস্ট তোমাকে গুনতে হবে 10/100 ×1/12 ×1 লাখ। সেই ইন্টারেস্ট আসবে, সেই ইন্টারেস্ট অ্যাড করবে, অ্যাড করার পরে তুমি ইনস্টলমেন্ট পেমেন্ট করবে। যদি তুমি গাড়ি কিনতে যাও, জেনারেলি কী হয়, একটা ডাউন পেমেন্ট নিয়ে নেয় ওরা। সেই ডাউন পেমেন্টটা আমি মনে করলাম 10,000 টাকা যদি ডাউন পেমেন্ট হয়, তাহলে নিয়ে নিল, তাহলে 90,000 টাকা তো পুরো ইন্টারেস্ট দিতে হচ্ছে তোমায়, ইন্টারেস্ট প্লাস তখন ক্যাপিটাল ক্যালকুলেট করে তোমাকে বলবে মাসে এত টাকা দিতে হবে, তখন সেইভাবে তোমাকে চার্জ করতে হচ্ছে। এইটাকে আমরা হায়ার পারচেজ বলে থাকি। মনে রাখবে, হায়ার পারচেজ আর ইনস্টলমেন্ট মেথড খুব কাছাকাছি, কিন্তু তাদের মধ্যে একটা পার্থক্য আছে। কি পার্থক্য? 1 নম্বর পার্থক্যটা দেখো, হায়ার পারচেজ ট্রানজ্যাকশনটা কিন্তু, হায়ার পারচেজ একটা আইন আছে 1972, এই 1972 হায়ার পারচেজ অ্যাক্ট দ্বারা পরিচালিত, এটা এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি। আর এই ইনস্টলমেন্ট পেমেন্ট সিস্টেম যেটা আছে, সেইটার ক্ষেত্রে এইরকম কোনো আইন নেই, ঠিক আছে। 2 নম্বর দেখো, এটা কিন্তু ক্লিয়ার হলো না, শুধু পার্থক্যটা বোঝা গেল। 2 নম্বরটা দেখো, গুডস আর অনলি ট্রান্সফারড ফ্রম সেলার টু বায়ার এক্সেপ্ট দ্য টাইটেল অফ দ্য গুডস। এই টাইটেল মানে কি, মালিকানা, ওনারশিপ। তুমি হায়ার পারচেজে একটা বাইক কিনে নিয়ে আনলে, একটা বাইক তুমি কিনলে দোকান থেকে, ঠিক আছে, ভালো কথা, তুমি এবার কি করলে, মাসে মাসে টাকা দিচ্ছ। মনে রাখবে, সেই বাইকের কিন্তু মালিক তুমি নও। কে মালিক? যে টাকা দিল তোমার হয়ে সে মালিক। তাহলে এইটাকে বলবো আমরা হায়ার পারচেজ। তাহলে হায়ার পারচেজ হচ্ছে এমন এক ধরনের ট্রানজ্যাকশন যে একদম টাইটেলটা কিন্তু তোমাকে দিচ্ছে না, ওনারশিপটা তোমাকে দিচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত তুমি একদম লাস্ট ইনস্টলমেন্ট পে করবে। যেই লাস্ট ইনস্টলমেন্ট পে করবে, সঙ্গে সঙ্গে কী হবে, সেই জিনিসটা তোমার হয়ে গেল, অর্থাৎ ওনারশিপটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আমরা এগুলোকে বলি হাইপোথিকেশন করা, অর্থাৎ তোমার নাম থাকলো কিন্তু হাইপোথিকেট করা আছে কোনো ব্যাংকে, যদি ব্যাংক থেকে ধার নাও অথবা যার থেকে ধার নেবে তার নাম সেখানে থাকবে, সেই কিন্তু মালিক থাকবে। তুমি যদি টাকা পেমেন্ট না দিতে পারো, যখন তখন তোমার গাড়ি সে নিয়ে চলে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে হায়ার পারচেজ। আর ইনস্টলমেন্ট বলছে কি, ইনস্টলমেন্ট সিস্টেম মানে হচ্ছে তুমি যেই মাত্র জিনিস কিনলে, কেনা মানেই হচ্ছে তুমি ওনার হয়ে গেলে, তুমি মালিক হয়ে গেলে, এরপরে যদি ক্ষয়ক্ষতি হয় তুমি বুঝবে কিন্তু, ঠিক আছে। এবার 3 নম্বর দেখো, টাইটেল অর ওনারশিপ অফ গুডস ইজ ট্রান্সফার জাস্ট আফটার পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। এক্ষুনি বললাম তোমায় যে একদম শেষ ইনস্টলমেন্টটা যখন তুমি পেমেন্ট করছো,
তখনই কিন্তু তুমি মালিক হলে। এতদিন পর্যন্ত তুমি মালিক ছিলে না, তুমি গাড়ি চালিয়েছো তবু কিন্তু মালিক ছিলে না, কারণ মালিকানার কাগজপত্র কিন্তু তোমার কাছে নেই। আর এইখানে কিন্তু যেই মাত্র কি বললাম ট্রান্সফার হলো, আফটার সেল, আফটার সেল কিন্তু এখানে সেল হয়েছে কিন্তু ইন প্রসেস। আচ্ছা, এখানে সেলের পরেই কিন্তু তুমি মালিক হয়ে গেলে। চার নম্বর দেখো, হায়ার পারচেস এগ্রিমেন্ট মে বি ক্যান্সেলড বিফোর দি পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। আমি মনে করলাম টাকা দিতে পারছি না, অথবা আমি টাকা দিলাম না, তখন কি হবে, গাড়িটা ফেরত দিয়ে দিতে হবে। তারপরে কি ক্যান্সেল হয়ে গেল, অর্থাৎ আমি যেহেতু টাকা দিতে পারলাম না বা ডিফল্টার হলাম, তাই ওরা গাড়ি নিয়ে চলে গেল। তাহলে এই হায়ার পারচেস এগ্রিমেন্টটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সেই রকম ব্যাপার নেই, পারচেসে কোনো এইরকম ব্যাপার নেই। পাঁচ নম্বর পার্থক্য কি, হায়ার পারচেস ক্যান নট সেল দি গুডস বিফোর দি পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট। তুমি যে গাড়িটা কিনলে, সেই গাড়িটা কেনার পরে তো তুমি মালিক হলে না, সেই কারণে তুমি কিন্তু গাড়িটা বিক্রি করতে পারছো না। কিন্তু এখানে যেহেতু কেনার সঙ্গে সঙ্গে সে মালিক হয়ে গেল, সে কিন্তু গাড়িটা ইচ্ছে করলে বিক্রিও করে দিতে পারে। তাহলে এই পাঁচটা ডিফারেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, হায়ার পারচেস মানেই হচ্ছে মালিকানা নয়। যতক্ষণ না তুমি সমস্ত টাকা এবং ইন্টারেস্ট, অর্থাৎ মূলধন এবং ইন্টারেস্ট, লোন অ্যামাউন্ট অ্যান্ড ইন্টারেস্ট অ্যামাউন্ট শোধ করছো, ততক্ষণ পর্যন্ত তুমি মালিকানা থাকছে না। ইনস্টলমেন্টে কিন্তু যেই সেল হয়ে গেল, তুমি মালিকানা হয়ে গেলে, মালিকানা তোমার কাছে চলে গেল, ওনারশিপ ট্রান্সফার হলো, তুমি কিন্তু গাড়িটা তখন বেচে দিতে পারছো যখন তখন। আর এখানে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এইবার চলে আসি, পারচেস দু রকমের হতে পারে, একটা হায়ার পারচেস, একটা অর্ডিনারি পারচেস। অর্ডিনারি পারচেস মানে কি, এই যে ওনারশিপ, ওনারশিপটা কিন্তু কমপ্লিটলি চলে গেল, ঠিক আছে, অ্যাট দি টাইম অফ কন্ট্রাক্ট, যেই কন্ট্রাক্ট হলো সঙ্গে সঙ্গে ওনারশিপ চলে গেল। কিন্তু এইখানে কিন্তু ওই সেই আবার আফটার পেমেন্ট অফ লাস্ট ইনস্টলমেন্ট, সেই একই জিনিস চলে আসছে। দু নম্বর হচ্ছে দি পারচেস ক্যান সেল দি গুডস, পারচেজার কিন্তু বিক্রি করে দিতে পারছে, করতে পারছে না। সেলার ক্যান নট রিপজেস, সেইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পার্টটা। সেলার মানে যে বিক্রি করে দিল, সে কিন্তু আবার ওইটাকে কিনতে পারবে না, রিপজেস করতে পারবে না। অর্থাৎ সেলার যখন বিক্রি করেনি তখন সে মালিক, তার হাতেই ছিল, কিন্তু যেই বিক্রি হয়ে গেল সে কিন্তু সেটা নিতে পারবে না, যদি না পারচেজার তাকে দেয়। আর হায়ার পারচেস কি হচ্ছে, হায়ার পারচেস বলছে ফর নন পেমেন্ট অফ ইনস্টলমেন্ট। এক্ষুনি আমি বললাম যে গাড়ি কিনতে গিয়ে যদি কোনো দু তিনটে ইনস্টলমেন্ট তুমি ফেল করে যাও, তাহলে তারা গাড়িটা নিয়ে নেবে, তার ফলে সেটাকে আমরা বলবো রিপজেশন করে নেবে। চার নম্বর দেখো, দি বায়ার হ্যাজ নো রাইট টু রিটার্ন দি গুডস টু দি ওনার। আবার দেখো, যেই বায়ার হয়ে গেল সে তো ওনারশিপ পেয়ে গেল, তার কিন্তু কোনো অধিকার নেই যে সেই জিনিসটা, যে দ্রব্য অথবা গাড়িটা কিনলো সেটা কিন্তু ফেরত দেওয়ার অধিকার তার নেই। কিন্তু এই ক্ষেত্রে বায়ারের অধিকার আছে যে আমি আবার তাকে ফিরিয়ে দিতে পারলাম, অথবা সে আমার থেকে কেড়ে নিল। তাহলে এই জিনিসগুলো দেখা যায় হায়ার পারচেজের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতে পারলে থিওরি পার্টটা, আর থিওরিটা কমপ্লিটলি না বুঝলে তুমি অঙ্ক বুঝতে পারবে না। এইবার আমি অঙ্কেতে চলে আসি। 2018 অনার্স এসেছিল, 10 মার্কস ছিল। দেখো, অন 1/1/2014 মিস্টার এ অ্যাকোয়ার্ড মেশিনারি ফ্রম মিস্টার বি। অ্যাকোয়ার্ড মানে কি, সে কিনলো, মানে সে গ্রহণ করলো, সে কালেকশন করলো। মিস্টার বি অন হায়ার পারচেস সিস্টেম, 6,00,000 টাকা পেয়েবল ইন 3 equal installments, ঠিক আছে, 3 annual installments, অ্যানুয়াল ইনস্টলমেন্ট অফ 2,00,000 টাকা, তার মানে ইকুয়াল ইনস্টলমেন্ট, তিনখানা অ্যানুয়াল ইনস্টলমেন্টে সে টাকা দিল, তিনটে ইনস্টলমেন্ট মানে কি 2,00,000 টাকা করে দিল, ও তারপরে হচ্ছে প্লাস ইন্টারেস্ট। যদি 2,00,000 টাকা করে তিনবার দেয় মানে 6,00,000 টাকা, তাহলে ইন্টারেস্টও দেওয়া হলো না, এর জন্য বলা হলো প্লাস ইন্টারেস্ট। অর্থাৎ 2,00,000 টাকা দিল প্লাস হচ্ছে ইন্টারেস্ট দিল, ঠিক আছে,
এন্টায়ার্স দিল। মিস্টার এ পেড দি ফার্স্ট ইনস্টলমেন্ট। দেখো এইখানে কিন্তু একটা দেখার আছে অঙ্কটা, ইচ্ছেকৃত হয়তো দিয়েছে এটা, যে মিস্টার এ পেড দি ফার্স্ট ইনস্টলমেন্ট। মিস্টার এ যেহেতু কিনেছে, অ্যাকোয়ার করেছে, এখানে কিন্তু পারচেজার বা বায়ার বলবো মিস্টার এ, আর যে সেলার সে হচ্ছে মিস্টার বি। এখানে যেই পারচেস করলো, আমার কিন্তু ডেট দেওয়া নেই যে কবে ইনস্টলমেন্ট সে পেমেন্ট করেছে, তাই না? কবে ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে বলা নেই। টুক দি মেশিনারি কি বলছে, পেইড দি ফার্স্ট ইনস্টলমেন্ট। আমি মনে করলাম ইনস্টলমেন্টটা সে একদম বছরের শেষে দিয়েছে, অর্থাৎ প্রত্যেক বছরের শেষে সেই ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল দিয়ে ইনস্টলমেন্টটা দিয়েছে, এটা আমি মনে করলাম। এইটা যদি এরকম হয়ে যেত যে প্রথমেই দিয়েছে, তাহলে কিন্তু আমার অঙ্কটা ঘুরে যেত, অর্থাৎ অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যেত। বাট কুড নট পে দি সেকেন্ড ইনস্টলমেন্ট। দেখো সেকেন্ড ইনস্টলমেন্টটা দিতে পারেনি, খেয়াল করছো, দিতে পারেনি। তাহলে সেকেন্ড ইনস্টলমেন্টটা কিন্তু দিতে পারেনি। দেখো এই যে কুড নট পে দি সেকেন্ড ইনস্টলমেন্ট, দেখতে পাচ্ছ ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে, কবে দিয়েছে আমি জানি না, তাই আমি ওটাকে লিখলাম 31/12। যদি আমি দেখি কত, 1/1/2014 আছে, তাহলে ফার্স্ট ইনস্টলমেন্ট কী হচ্ছে 31/12, আমি মনে করলাম 2014-তে দিয়েছে। সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারলো না। মিস্টার বি টুক ব্যাক দি মেশিনারি হ্যাভিং অরিজিনাল কস্ট অফ ₹4,00,000, অ্যালাউইং ₹2,25,000 এর সারেন্ডার ভ্যালু। দেখো এই সারেন্ডার ভ্যালু জিনিসটা কি, যেহেতু সে সেকেন্ড ইনস্টলমেন্ট দিতে পারলো না, সেই কারণে কি করলো, সেলার মানে যে বিক্রি করতে চাইছে অথবা তার হয়ে টাকা দিয়েছে, যাই হোক না কেন, হায়ার ভেন্ডার, সে কি করলো, পুরো মেশিনটা নিয়ে নিল, ₹4,00,000 মেশিন। কারণ ₹6,00,000 যদি টোটাল মেশিনের দাম হয়, সে তো ₹2,00,000 দিয়েছে প্লাস ইন্টারেস্ট দিয়েছে, আমি ₹2,00,000 ধরলাম, তাহলে ₹2,00,000 দিয়েছে প্লাস ইন্টারেস্ট দিয়েছে, তাহলে কত হলো, তাহলে কত হলো তোমার, ₹4,00,000 ব্যালেন্স থাকলো। এই ₹4,00,000 কিন্তু মেশিনটা দাম এখন, এবং সেই মেশিনটা যে হায়ার ভেন্ডার সে নিয়ে নিচ্ছে, তার বিনিময়ে কিন্তু ₹2,25,000 সে দিচ্ছে। তার মানে কি, যে কিনেছিল সে লস খেল, তাই না? মিস্টার এ পেইড অল দি ইন্টারেস্ট ডিউ টু দি ডেট অফ সারেন্ডার। যবে সে সারেন্ডার করেছে, সারেন্ডার মানে বশ্যতা স্বীকার করা, এখানে যে সারেন্ডার মানে সে মেশিনটা হাতে তুলে দিয়েছে, তাহলে যবে সে হাতে তুলে দিয়েছে মেশিনটা, তবে তত অবধি সে ইন্টারেস্টটা পেমেন্ট করেছে। মিস্টার ই হ্যাড রিটেন অফ ডেপ্রিসিয়েশন চার্জ করেছে 10%। তাহলে কি হচ্ছে, তোমার মেশিনের দাম কত, ₹6,00,000, এই যে দেওয়া আছে ₹6,00,000 মেশিনের দাম। এইবার তোমাকে কি করতে হবে, ইন্টারেস্ট, কেন ইন্টারেস্টটা করতে হবে, কারণ আমি দেখে নিয়েছি যে কবে ইনস্টলমেন্ট দিয়েছে, আমি ধরে নিয়েছি ইনস্টলমেন্টটা যে একদম, দেখো অ্যাজিউমড দ্যাট ফার্স্ট ইনস্টলমেন্ট হ্যাজ বিন পেইড অ্যাট দি এন্ড অফ এভরি ইয়ার, মানে বছরের শেষে তোমার দিয়েছে। যদি বছরের শেষে থাকে, তাহলে এক বছর, এই যে দেখো আমি অঙ্কের ক্ষেত্রে দেখছি, এক বছর পরে তোমার কি হবে, পেমেন্ট করেছে, তাহলে ইন্টারেস্টটা দিতে হবে তোমার। এই যে দেখো, যেই মাত্র আমি মেশিনটা কিনলাম, তার জার্নাল কি হয়, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। যদি ক্যাশে কিনি আমি, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অথবা টু ব্যাংক, তাই না, ব্যাংক অ্যাকাউন্ট। এটা কি, এটা যদি ক্যাশে কিনি, আর যদি ধারে কিনি ক্রেডিটে, তখন কি হয়ে যায়, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পার্টির নাম যার থেকে তুমি কিনেছো, মিস্টার বি অ্যাকাউন্ট, তাই কি না, এটা সাধারণ জার্নাল।
তাহলে টু মিস্টার বি অ্যাকাউন্ট চলে এলো, কত হলো? 6 লাখ টাকা। এটা কি পারচেস? পারচেস। এইবার তোমার কি হচ্ছে, আমি কি করছি, মেশিনারি অ্যাকাউন্ট খুলছি, কিন্তু তাহলে ডেপ্রিসিয়েশন আছে। ডেপ্রিসিয়েশন কত হচ্ছে দেখো, ডেপ্রিসিয়েশন হচ্ছে 10% আছে, 1 বছরে 40,000 টাকা ডেপ্রিসিয়েশন। তাহলে 60, তোমার কি হচ্ছে, 6 লাখ 40,000 না, তোমার ডেপ্রিসিয়েশন হলো অ্যাকচুয়ালি 6 লাখ টাকার ডেপ্রিসিয়েশন 10%, 60,000 টাকা ডেপ্রিসিয়েশন হলো। ব্যালেন্স কত হলো, 5 লাখ 40। এই 5 লাখ 40টা দেখো, 5 লাখ 40টা এখানে চলে এলো, তাই না? 5 লাখ 40টা এখানে চলে এলো ব্যালেন্স বলে। এইবার দেখো আবার এর ওপরে তোমার ডেপ্রিসিয়েশন, কিন্তু এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে সারেন্ডার কবে হয়েছে, মেশিনটা সারেন্ডার কবে করা হয়েছে, সেইটা কিন্তু আসল। দেখো, বি টুক ব্যাক দি মেশিনারি হ্যাভিং অরিজিনাল কস্ট, এত দেওয়া আছে, ঠিক আছে। এইবার সারেন্ডার কবে করা হয়েছে সেইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আমি এখানে কিন্তু ডেট দেওয়া আছে, এ অ্যাকোয়ার্ড এত এত, এ পেইড, ও সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে সে সারেন্ডার করেছে। তাহলে কি ফার্স্ট ইনস্টলমেন্ট 2014তে হয়েছে, তাই না? কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট 2015তে হবে। এই 2015তে তোমার পেমেন্ট দেওয়ার আগেই কিন্তু সারেন্ডার হয়েছে। ওরা কিন্তু ডেট দেয়নি ইচ্ছে করে, কিন্তু সারেন্ডার হয়েছে। তাহলে আমার কত হলো, 2 লাখ টাকা বেরিয়ে গেল, 4 লাখ টাকা ছিল মেশিনটা। তাহলে তার উপর ডেপ্রিসিয়েশন কত হয়েছে দেখো, 40,000 ওই বছরের ডেপ্রিসিয়েশন। তাহলে রিটার্ন ডাউন ভ্যালু কত হচ্ছে, 3 লাখ 60,000। 3 লাখ 60,000 এইবার তোমার ডেপ্রিসিয়েশন কত হচ্ছে, আমি এই 4 লাখ টাকার ওপরে ক্যালকুলেশন করার চেষ্টা করছি, তারপরে আমি অন্য জায়গায় যাব। তাহলে এই যে এই ডেটটা লিখলাম, এই ডেটটা কি, এই ডেটটা কিন্তু 1/1/14, ঠিক আছে। তাহলে ফার্স্ট ডেপ্রিসিয়েশন চলে গেল, সেকেন্ড ডেপ্রিসিয়েশন কত, যেহেতু ডিমিনিশিং মেথডে 36,000 36,000, তাহলে এই যে আমার ব্যালেন্স পেলাম কত, 3,24,000। এই যে 3,24,000 হলো, এই এখনই কিন্তু সে সারেন্ডার করলো। সারেন্ডার করলো কত টাকায়, সারেন্ডার করলো 2,25,000। এবার তুমি হয়তো বলবে, স্যার কী করে ওই ডেটটা নিলেন? ওই ডেটটা নিলাম একটাই কারণে, যে বলেছে সেকেন্ড ইনস্টলমেন্ট দেওয়ার আগে। আমি তো জানি না কোন ডেটে, তুমি যে কোনো ডেট তুমি নিয়ে নিতে পারো, যে কোনো ডেট নিতে পারো, আমার সুবিধে মতো আমি ডেট নিলাম। তাহলে 2,25,000 টাকা তাহলে বাদ দিয়ে দাও, বাদ দিলে 99,000 এটা হয়ে গেল লস অন সারেন্ডার। অর্থাৎ যে কিনেছিল মেশিনটা তার কিন্তু 99,000 অ্যাকচুয়ালি লস হলো, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখো, লস হলে কি হয়, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করা হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি বাই প্রফিট অ্যান্ড লস, দেখতে পাচ্ছ 99,000। সারেন্ডার করলো, তাহলে কি হবে, সারেন্ডার করলো কে পেল, মিস্টার বি পেল। তাহলে মিস্টার বি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, সারেন্ডার করলো। দেখো যে লিখে দিয়েছি, মিস্টার বি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, তাহলে কি হচ্ছে, বাই মিস্টার বি হয়ে গেল 2,25,000। এটা কিন্তু 31/12 সারেন্ডার করেছে, সেকেন্ড ইনস্টলমেন্ট সে দিতে পারেনি, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ। আর এটা হচ্ছে তোমার লস। তাহলে আমি ব্যালেন্স কত পাচ্ছি, ব্যালেন্স পেলাম 1,62,000 ব্যালেন্স সিডি। তাহলে এই ব্যালেন্স সিডি আমি পেয়ে গেলাম 1,62,000 হয়ে গেল মেশিনারি অ্যাকাউন্টের। আচ্ছা, তাহলে আবার বলছি, 6 লাখ লিখলাম, তারপর ডেপ্রিসিয়েশন চার্জ করলাম, করার পরে আমরা পেলাম 5,40,000। তারপরে টেনে নিলাম, নিয়ে আবার ডেপ্রিসিয়েশন করলাম 54,000। এখানে আমি ক্যালকুলেশন করে দেখিয়েছি যে টোটাল তোমার 6 লাখ ছিল, 6 লাখ টাকার উপরে অলরেডি 2,000 2 লাখ টাকা দিয়ে দিয়েছে, 6 লাখ টাকার উপরে অলরেডি 2 লাখ টাকা দিয়ে দিয়েছে ফার্স্ট ইনস্টলমেন্টে। তাহলে বাকিটা থাকছে আমার 4 লাখ টাকা,
4 লাখ টাকার উপরে ক্যালকুলেশন হচ্ছে সেই মেশিনটাই কিন্তু আমি সারেন্ডার করেছি। এখানে 99,000 আমার লস অন সারেন্ডার পেয়ে গেলাম, তাহলে বাইপিএল অ্যাকাউন্ট আর সে দিয়েছে 2,25,000 পেয়ে গেলাম। এইবার চলে আসি আমরা বি অ্যাকাউন্টে, মিস্টার বি অ্যাকাউন্টে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট, ঠিক আছে, মিস্টার বি অ্যাকাউন্ট। দেখো আমি কি করলাম, তোমার প্রথমে কি হলো, কিনলাম, তাই না, কিনলাম কত হচ্ছে 6 লাখ টাকা। এটা কিন্তু টু ব্যাংক বলতে পারো, আচ্ছা পারচেস করলাম 6 লাখ টাকার, হয়ে গেল। এবার দেখো মিস্টার বি অ্যাকাউন্ট খুলছি, প্রথম হচ্ছে দেখো সে কত পেমেন্ট করেছিল ফার্স্টেই, সেটাও একটা বড় ব্যাপার। আর মেশিনারি আমি বারবার বলেছি, মেশিনারি কি করেছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার বি অ্যাকাউন্ট। আমরা জানি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অথবা ব্যাঙ্ক। আর যেহেতু ক্রেডিটে হয়েছে, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার বি অ্যাকাউন্ট। তাহলে মিস্টার বি অ্যাকাউন্ট খুলছি, তাহলে বাই মেশিনারি অ্যাকাউন্ট 6 লাখ টাকা। এইবার দেখো ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমাকে দিতে হবে, ইন্টারেস্ট নমিনাল অ্যাকাউন্ট, ইন্টারেস্ট নমিনাল অ্যাকাউন্ট, তাই না। তাহলে ইন্টারেস্ট অ্যাকাউন্ট ডেবিট, ডেবিট টু হচ্ছে বি অ্যাকাউন্ট, বিজ অ্যাকাউন্ট। তাহলে বাই ইন্টারেস্ট কত, 36,000। 36,000টায় কী করে পেলাম ইন্টারেস্ট, আমরা একটা চার্টের মধ্যে দেখিয়েছি। দেখো 6 লাখ টাকা, তাহলে যদি পুরো বছরে হয় 36,000 টাকা, তাহলে 6,36,000 তোমার দাম হলো 36,000। এইবার সে ফার্স্ট ইনস্টলমেন্ট কত দিয়েছে, বলছে ফার্স্ট ইনস্টলমেন্ট সে 2 লাখ টাকা দিয়েছে, প্লাস হচ্ছে 36,000। দেখো আমাদের অঙ্কে ছিল কিন্তু, কি দিয়েছে ফার্স্ট ইনস্টলমেন্ট, 3 ইনস্টলমেন্ট কত, 2 লাখ টাকা প্লাস হচ্ছে ইন্টারেস্ট, দেখতে পাচ্ছ। তাহলে ইন্টারেস্ট আমি ক্যালকুলেট করলাম কত, 36,000, আর 2 লাখ টাকা হচ্ছে তোমার ইনস্টলমেন্ট দিয়েছে, তাহলে 2,36,000, 2 লাখ টাকা হচ্ছে ক্যাপিটালের আর 36 হচ্ছে ইন্টারেস্ট, 2,36,000 টাকা দিয়েছে। তাহলে টু ব্যাংক চলে গেল, তাই না, ক্যাশ গোজ আউট ক্রেডিট। তাহলে মিস্টার বি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিস্টার বি টাকা পেলো, যে পায় সে ডেবিট, মিস্টার বি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক, তাহলে 2,36,000, এটা ফার্স্ট ইনস্টলমেন্ট। তাহলে ব্যালেন্স কত পেলাম, 4 লাখ, 4 লাখটা তুমি নিয়ে নাও। এদিকে চলে এলো বাই, কি বাই তোমার ব্যালেন্স বলে, বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি, ঠিক আছে, বলে চলে এলো তোমার কত, 4 লাখ। এইবার দেখো এই 4 লাখ টাকার উপরে তোমাকে আবার ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, ইন্টারেস্ট কত হচ্ছে 4 লাখের ওপর কিন্তু, ইন্টু কত, 6%, তাহলে 4,624,000 টাকা চলে এলো। ফার্স্ট ইনস্টলমেন্টে সেই ইন্টারেস্টটা পেমেন্ট করেছে, কিন্তু অ্যামাউন্টটা সে দিতে পারছে না, যদি অ্যামাউন্টটা না দেয় তখন কিন্তু সে নিয়ে নেবে গাড়িটা, এবং নিয়ে নিল তখন কত টাকা দিল, দেখো 2,25,000 টাকা দিল, 2,25,000 টাকা সে দিল, অর্থাৎ বি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট সারেন্ডার করলো, ঠিক আছে, 2,25,000 টাকা। কারণ আমরা জার্নালটা দেখেছি এখানে, এই যে বিস্টার বি অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, তুমি এই মিস্টার বি অ্যাকাউন্ট করছি, তাহলে টু মেশিনারি অ্যাকাউন্ট হয়ে যাবে, আমরা ওটাই করলাম, টু মেশিনারি অ্যাকাউন্ট 2,25,000। আর এইখানে দেখো ইন্টারেস্টটা হয় হচ্ছে 24,000 টাকা, আমি ইন্টারেস্টটা হলো, আর এই 24,000 টাকা পেমেন্ট করে দিল 24,000, আর এদিকে হচ্ছে সারেন্ডার ভ্যালু 2,25,000। তাহলে ব্যালেন্স কত, এখানে হচ্ছে 4,40,000 হলো, অর্থাৎ তুমি ক্যালকুলেটার করো, 4 লাখ প্লাস হচ্ছে 24,000, 4,24,000,
ঠিক আছে, 4 লাখ প্লাস হচ্ছে 24,000, 4,24,000 হলো। তাহলে আমরা এখানে টোটাল বসালাম, এই 4,24,000 থেকে 4,24,000 থেকে তুমি বাদ দিয়ে দাও, কত লেস হচ্ছে 24,000 লেস হয়ে গেল, তারপর লেস হচ্ছে 2,25,000 স্যান্ডার হয়েছে, তাহলে 1,75,000 তোমার কী হলো ব্যালেন্স শিটি। ঠিক আছে, এই ব্যালেন্স শিটটা এখানে চলে এলো 1,75,000। তাহলে দেখো এই অঙ্কের মাধ্যমে আমি কি পেলাম, একটা হচ্ছে তোমার ব্যালেন্স পেলাম মেশিনারি অ্যাকাউন্টে, মেশিনারি অ্যাকাউন্টে ব্যালেন্স হচ্ছে 1,62,000, আর এখানে আরেকটা ব্যালেন্স পেলাম মিস্টার বি এর তোমার 1,75,000। এই অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক, কারণ হচ্ছে অঙ্কটা বারবার দেখছি যে ফার্স্ট ইনস্টলমেন্ট পে করেছে, সেকেন্ড ইনস্টলমেন্ট পে করতে পারেনি, সেকেন্ড ইনস্টলমেন্ট পে করতে পারেনি। তাহলে এখানে আরেকটি প্রশ্ন চলে আসছে, দেখো মিস্টার এ পেড দি ফার্স্ট ইনস্টলমেন্ট বাট কুড নট পে দি সেকেন্ড ইনস্টলমেন্ট, ঠিক আছে, তাহলে আমি কি করে ধরবো যে সে ইন্টারেস্টটা দিয়েছে? এমনও তো হতে পারে যে ইন্টারেস্ট দেয়নি। যদি ইন্টারেস্ট না দেয়, আমি যদি ওটা ধরে নিই, তাহলে কিন্তু এখানে 24,000 টাকাটা নেবে না, ক্লিয়ার, এখানে 24,000 টাকাটা নেবে না যদি সে ইন্টারেস্টটা না দিতে পারে। তা আমরা ধরে নিই যে সে ইন্টারেস্ট দিয়েছে, তাই 24,000 টাকাটা আমাদের এখানে এসছে, কিন্তু ইনস্টলমেন্টে দিতে পারেনি, ইনস্টলমেন্ট দিতে পারেনি, এটা ইনস্টলমেন্ট না, এটা হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্টটা পে করেছে 24,000 কিন্তু ইনস্টলমেন্ট দিতে পারেনি, সেই কারণে 24,000 নিলাম। এমনও হতে পারে যে ইন্টারেস্ট দেয়নি, ইনস্টলমেন্টও দেয়নি, তাহলে 24,000 টাকা নেবে না, কিন্তু ওখানে যেহেতু বলেছে ইনস্টলমেন্ট পে করতে পারেনি, সেই কারণে আমি ধরে নিলাম যে ইন্টারেস্টটা দিয়েছে, ইনস্টলমেন্টটা দেয়নি। তাহলে এইভাবে করবে অঙ্কটা, কোনো কঠিন অঙ্ক নয়, খুব সহজ অঙ্ক। আর আমাদের আরেকটা বললাম স্যান্ডার করলে বের করলাম 2,25,000, আর যেটা লস হলো 99,000, এবং এটা ক্যালকুলেশন করে দেখিয়েছি 4,00,000 টাকা তোমার ছিল, কারণ 2,00,000 টাকা টোটাল ছিল, 6,00,000 টাকা মেশিনটার দাম, 2,00,000 টাকা সে মেশিনের প্রিন্সিপাল অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, 4,00,000 টাকা সে কাছে পড়ে রয়েছে, তার মধ্যে তোমার 40,000 টাকা বাদ চলে গেল, তার মধ্যে 36,000 টাকা বাদ চলে গেল, তাহলে আসছে 3,24,000, তার মধ্যে দিয়েছে 2,25,000, এটা বলে দিয়েছে সারেন্ডার ভ্যালু, এবং তাহলে ব্যালেন্সটা অর্থাৎ লস অন স্যারেন্ডার, এই স্যারেন্ডার করে যেটা লোকসান হলো সেইটা হচ্ছে 99,000, এটা ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছ, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর এখানে একটা অ্যাজিউম করে নিয়েছি যে ফার্স্ট ইনস্টলমেন্ট হ্যাজ বিন পেইড অ্যাট দি এন্ড অফ এভরি ইয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।